হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? টেস্টি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ঝিঙে পোস্ত সবাই খেয়েছেন, কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে তিল দিয়ে ঝিঙে রান্না। তো আমার এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো ঝিঙে পোস্ত কীভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি ঝিঙে নিয়েছি 1 কিলো, ঝিঙেটা অবশ্যই কিন্তু কচি হতেই হবে। আর নিয়েছি বড় সাইজের 3টে পেঁয়াজ, পেঁয়াজটা আমি লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি 80 গ্রাম তিল বাটা, তিলটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। নিয়েছি স্বাদ মতো লবণ, নিয়েছি হলুদ একটু এখানে বেশি লাগবে, নিয়েছি 2টো কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো। আমি একটু আপনাদের ঝিঙেটা কেটে দেখাচ্ছি যে আমি কিভাবে কেটে নিয়েছি। প্রথমে মাঝখানে এইভাবে দুভাগ করে নিয়েছি, তারপরে এইভাবে একটু কেটে নিয়েছি। আপনারা এটা লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝে যাবেন। আমি পেঁয়াজটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। পেঁয়াজটা আমি লম্বাভাবে কেটেছি, মানে মুখের দিক দিয়ে কাটিনি, এটা পেটের সাইড দিয়ে কেটে নিয়েছি। আমি একটু কেটে দেখাচ্ছি, আপনারা এটা লক্ষ্য করে দেখে নিন। তো পেঁয়াজটা আপনারা এইভাবে কেটে নেবেন, আমি বলবো গোল করে পেঁয়াজটা কাটবেন না। এবার একটা কড়া গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম 80 গ্রাম সর্ষের তেল। রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলটা গরম করার কোনো প্রয়োজন নেই, একসঙ্গে দিলেই হবে। আপনারা হয়তো ভাববেন যে তেলটা কাঁচা গন্ধ থেকে যাবে, কিন্তু এটা কখনোই থাকবে না। পেঁয়াজটা জাস্ট আমি একটু নরম করে নিচ্ছি, এটা কিন্তু আমি ফ্রাই করে নেব না। পেঁয়াজটা জাস্ট একটু নরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙে আর পেঁয়াজ আমি একসঙ্গে এবার নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তিল দেওয়ার আগে অবধি কিন্তু চুলার আঁচটা হাই থাকবে, আর তিল দেওয়ার পরে কমিয়ে বাড়ি রান্নাটা করে নিতে হবে। ঝিঙে আর পেঁয়াজটা 1-2 মিনিট এইভাবে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে, তারপরে এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে 5 মিনিট। এবার আমি 5 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন এরকম জল বেরিয়ে এসেছে। সেই অবস্থায় এবার দেব আমি লবণ। লবণটা এখানে আমি সম্পূর্ণ দিচ্ছি না, অর্ধেকটা দিচ্ছি, বাকিটা কিন্তু পরে লাগলে দেব। আর দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ এখানে একটু বেশি লাগবে, যেহেতু তিল সাদা হয় তাই। আর দিয়ে দিচ্ছি আমি লঙ্কা চেরা আর লঙ্কা গুঁড়োটাও। এবার মশলাগুলো আমি ভালো করে ঝিঙের সঙ্গে মিশিয়ে নেব। এটা জাস্ট আমি একটু হালকা নেড়ে দেব, তারপরে এটা ঢাকা দিয়ে রেখে দেব। এটা মেশানো হয়ে গেছে, এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিট। ফিরছি 3-4 মিনিট পর, এটা কালারটা অনেকটাই সুন্দর এসেছে, আর এটা কষানো হয়ে গেছে। এটা আমি একটু নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব তিল বাটাটা। এবার তিলটা আমি ভালো করে ঝিঙের সঙ্গে মিশিয়ে দিচ্ছি নেড়ে। আর এই তিলটা দেওয়ার পরে 1 মিনিট মতো এইরকম ভালো করে নেড়ে একটু কষিয়ে নিতে হবে, তারপরে এটা ঢাকা দিয়ে হতে দিচ্ছি 2 থেকে 3 মিনিট। ফিরলাম 2-3 মিনিট পর, এবার এরকম একটা খুন্তি নিলাম, কারণ এবার তলাতে লেগে যেতে পারে, আর তলাতে অবশ্যই লেগেও গেছে। তাই আমি একটু চাপ দিয়ে এটা ঘষে তুলে দিচ্ছি। এবার ওই সেই বাটিটাই আমি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এটা ঝিঙে থেকে অনেকটাই জল বেরোয়, তাই খুব জল দেওয়ার এখানে প্রয়োজন পড়বে না। সামান্য একটু তিলের, যে বাটিটায় তিল রেখেছিলাম সেটা ধুয়ে দিলেই হবে। আবার এটা আমি ঢেকে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিট। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তলায় যাতে না লেগে যায়, যদি মনে হয় লেগে যাচ্ছে তাহলে আঁচটা কিন্তু কমিয়ে দেবেন বা নেড়ে দেবেন। হলুদটা একটু কম লাগছে, তাই বাকি হলুদটা আমি দিয়ে দিলাম। এটা নেড়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি।
এবার আমি লবণটা চেক করে নিচ্ছি। লবণটা আমার একটু কম হয়েছে, তাই আমি আর একটু লবণের মধ্যে আমি দিয়ে দেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। লবণটা আমি মিশিয়ে দিচ্ছি। আর এটা আবার আমি ঢাকা দিয়ে হতে দেব 3 থেকে 4 মিনিট। আঁচটা আমি কমিয়ে দিলাম, ফেললাম 3-4 মিনিট পর এটা জলটা শুকিয়ে গেছে, এটা এরকমই শুকনো হবে। এটা হয়ে গেছে, এবার আমি চুলা আঁচটা বন্ধ করে দেব। আর এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু কিন্তু শুকনো হয়ে যাবে। চুলা আঁচটা আমি এবার বন্ধ করে দিচ্ছি। আমি ঝিঙে সবজিটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আপনারা এটা দেখে বুঝতেই পারছেন, এটা কিন্তু একেবারে মাখা মাখা হতে হবে, এর মধ্যে কিন্তু জল থাকলে হবে না, মানে ঝোল থাকলে হবে না, ভালো লাগবে না। আর এটা অবশ্যই আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, আর রুটির সঙ্গে মোটামুটি ভালোই লাগে। তো বন্ধুরা, আমার যদি এই তিল আর ঝিঙের রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরবো আবার নতুন কিছু রেসিপি নিয়ে। টাটা।